আপনাদের আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাদের বিধায়িনী দলের নেতা বসির আহমেদ কাসিমি সাহেব মঞ্চে উপস্থিত আমার সতীর্থ বিধায়কগণ দলের নেতৃবৃন্দ উপস্থিত এই অঞ্চলের শ্রদ্ধার মহামুরব্বিয়ার মা বোনরা যুবকরা ছাত্রছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ আমাদের দলের বর্তমান পরিস্থিতি আপনাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমাদের দলের স্থিতি সম্পূর্ণভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে দলীয় তরফে আমি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ে দু চারটা কথা বলতে চাই সেটা না বললেও আপনারা বুঝতে পারতেছেন আমি কোন কথা বলতে চাইছি বিগত চার দিন পূর্বে করিমগঞ্জে আমাদের দলের নেতা মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব যখন ছিলেন সাংবাদিকদের এক প্রশ্ন লাভ জেহাদ নিয়েছিল শ্রদ্ধা মার্ডার কেস নিয়েছিল সেটার জবাব দিতে গিয়ে তিনি সম্পূর্ণ লাইন যে সেন্টেন্স বলেছিলেন সেই সেন্টেন্সের একটা পার্টে যে শব্দগুলি তিনি ব্যবহার করেছিলেন পরবর্তীতে সেই শব্দ নিয়ে তিনি জনগণের সামনে এসে বলেছেন যে আমার এই কয়েকটা কথাগুলো ঠিক হয়নি অনুচিত হয়েছে পরবর্তীতে আমরা দল হিসেবে দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রেস মিট করে আসামের জনসাধারণের কাছে দলীয় কর্মীদের কাছে আসামের প্রত্যেক মা বোনদের কাছে দলীয় তরফে আমরা ক্ষমা ভিক্ষা করেছি আসামে তথা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এর আগে প্রথম রাজনৈতিক দল এবং মোল্লা বদরুদ্দিন আজমল প্রথম রাজনৈতিক নেতা যিনি নিজে একটা দুইটা শব্দ প্রত্যাহার করেননি ক্ষমা চেয়েছেন দল ক্ষমা চেয়েছেন আর ভারতবর্ষের কোন রাজনৈতিক দল রাজনীতিতে এই ধরনের কোন কোন ধরনের জনগণের প্রতি দায়বদ্ধতা দেখায়নি কোনোদিন কোনো অনুতপ্ত বলে সামান্য দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি কোনো রাজনৈতিক দল কিন্তু তার থেকে অনেক অনেক বেশি বাজে শব্দ ব্যবহার করেছেন আপনাদের মনে আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিলেন মুসলমান মহিলাদের কবর থেকে তুলে নিয়ে এসে আবার রেপ করতে হবে এটা আমার বক্তব্য না যোগী আদিত্যনাথের বক্তব্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন মুসলমান মহিলারা একটা মেশিন মন্ত্রী পীযূষ হাজারিকা তিন দিন আগে বলেছেন আসামের মহিলারা মুসলমান মহিলারা মেশিনের মতো দশ জন বারো জন বাচ্চা প্রোডাকশন করে থাকেন তাকে আমাদের মহিলাদের আমাদের মা বোনদের প্রতি অন্যায় অপমান তার জন্য কি পীযূষ হাজারিকা মহাশয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পরবর্তীতে সামান্য অনুতপ্ত হয়েছিলেন কখনো না আমি বলতে চাই মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবের এই বক্তব্যের পরে মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব দল ইউডিএফ ক্ষমা চাওয়ার পরেও তদাকলিত ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেস বিজেপি এক হয়ে এক কোটে থানায় থানায় আসামের থানায় থানায় মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবের বিরুদ্ধে বিভিন্ন থানায় কেস করেছেন কারণ কি হঠাৎ কেন বিজেপির সঙ্গে নয় কংগ্রেস আমরা জানতে চাই আসাম প্রদেশ কংগ্রেস কেন বিজেপির কথায় বিজেপির ইশারায় বিজেপির সঙ্গে নিয়ে তারা তারা কেস করতে তার জবাব দিতে হবে যদি এই ধরনের কথায় আপনাদের আঘাত লাগে দায়বদ্ধতা থাকে তাহলে মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধে একজন কংগ্রেসী কেন কেস করে নাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা শব্দ কেন কংগ্রেসীরা বলে না আপনারা সবাই টিভি দেখেন গতকাল প্রতিদিন টাইমে টিভির পর্দাতে
কংগ্রেস সভাপতি ভূপেন বোরা আর বিজেপির মুখপাত্র একসঙ্গে বসে সেখানে বসে মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবকে গালি দিচ্ছেন, সেখানে আমাদের পুরো প্রতিনিধিকে টাকা দেন। এইসব কথা পিছনে রহস্য, হঠাৎ করে কংগ্রেস বিজেপি এখানে এক হয়ে গেল, এমডিএফকে শেষ করতে হবে, মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবকে রাজনৈতিক ভাবে শেষ করতে হবে। তার কারণ কি? তার কারণ আপনারা আপনাদের জন্য যখন বসুন্ধরা টু আনা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন সাম্প্রদায়িক বিজেপি সরকার, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে বলেছেন চর অঞ্চলের মানুষের মাটির পাত্রা এই মুহূর্তে দেওয়া যাবে না, শুধু মাজুলি আর চাইলে লক্ষ্মীপুর এইসব অঞ্চলের ডিসি তাজপুরের ডিসি চাইলে দিতে পারবেন। বরপেটার চর অঞ্চল, ধুবড়ীর চর অঞ্চল, মরিগাঁও চর অঞ্চল, এতে কি মানুষ থাকেন না? আজকে আপনাদের এই জমিন, যে জমিতে আপনারা ফসল উগাচ্ছেন সেখান থেকে যেখানে প্রোডাকশন হচ্ছে শাক সবজি ডাল মাছ, সেটা গোহাটির বাজার নিয়ে যখন যান, যারা আপনাদের এই বসুন্ধরা থেকে আপনাদের জমি থেকে উৎখাত করতে চায় তারা কিন্তু ঠিক বাজার থেকে নিয়ে খান। আপনারা যখন সকালে গিয়ে টুথপেস্টটা কিনেন, একটা সাবান কিনেন, একটা ব্রাশ কিনেন, চিনি কিনেন, তাতে আপনারা জিএসটি দেন, ট্যাক্স দেন, সেই ট্যাক্স দিয়ে সরকার চলে, সেই ট্যাক্স দিয়ে মুখ্যমন্ত্রী গাড়ি চড়েন, সেই ট্যাক্স দিয়ে চিফ সেক্রেটারি গাড়ি চড়েন, সেই ট্যাক্স দিয়ে পুলিশের কিলাসিরা গাড়ি নিয়ে লাল লাইট নিয়ে বের বের করে দেয় আপনাদের টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে। তাহলে আমাদের কেন ডিসক্রিমিনেশন? আমাদের ট্যাক্স নেও, আমাদের জিএসটি নেও, আমাদের সরকার ফসল খাও, আমাদের ধান, আমাদের চাল, আমাদের মাছ সব খেয়ে তোমরা যখন জমি দেওয়ার কথা আসে তখন না, চর অঞ্চলের মেয়াদেরকে ভোট লাগে না, মেয়াদের আমি দেব না, সেটা আমরা মানি না। মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমাদের দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা রাজপথে বিগত দিনে যেভাবে মোল্লা বদরুদ্দিন আজমল এনআরসি সময় ছিলেন এই আগামী দিনেও থাকবেন, আর আপনাদের ছেড়ে পাট্টা নিয়ে আমরা বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের প্রতি আমরা এগোচ্ছি, সেই কথা আজ করতে পেরে কংগ্রেস যারা আপনাদের কাছে ভূত ভিক্ষা করতে আসেন তারা এবং বিজেপি এক হয়ে তার মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবের বিরুদ্ধে উচ্চারণ করতে করছে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আপনারা এই জমিতে থাকতে চান কিনা, আপনারা এই মাটিতে থাকতে চান কিনা, তা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা এখানে থাকবে কি না থাকবে তার লড়াই, তার সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তে আপনারা পরিষ্কার দুই দিকে রশি করা হয়েছে, একদিকে বিজেপি আর কংগ্রেস বলে যে আপনাদের মাটির অধিকারের কোনো প্রয়োজন নেই, আপনার মাটির কোনো প্রয়োজন নেই, আপনার খেতিবাড়ির কোনো প্রয়োজন নেই, আপনার বাচ্চার কোনো ভবিষ্যতের দরকার নেই, আপনার বাচ্চার শিক্ষার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের নেতা মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব বলেছেন অন্যদিকে দাঁড়িয়ে আপনার জমির প্রয়োজন আছে, আপনার অধিকারের প্রয়োজন আছে, আপনার বাচ্চার শিক্ষার জন্য চেষ্টা করছেন। আমি বলতে চাই আমরা মুখে কথা বলে রাজনীতি করি, মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব মুখে কথা বলে রাজনীতি করেন না, কাজে দেখিয়ে দিয়েছে। পরিবর্তন পর্বে আছি আমি আপনাদের কাছে জানতে চাই, বরপেটা দুবড়িতে আপনাদের আশপাশে আজমল ফাউন্ডেশনের কলেজ আছে কিনা আছে, আমি হাই এনে জানতে চাই, আছে? যদি আছে আপনাদের এই সব অঞ্চলের মানুষের, চরের অঞ্চলের মানুষের শিক্ষার জন্য, ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, উচ্চ শিক্ষার জন্য আজমল ফাউন্ডেশন দিন রাত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আপনার তো চান কিনা চান, আপনাদের ছেলেরা করুক, আপনার ছেলে ক্ষেতের কাজ না করে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এসসিএস হোক, আইএস হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, উকিল হোক, সেটা কি আপনি চান না? নিশ্চয় চান, যদি চান আপনার জন্য চিন্তা করতেন আসামের মাটিতে, আসামের রাজনীতিতে একমাত্র ব্যক্তিত্ব মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব। 40টা কলেজ সেখানে উইমেন্স ডিগ্রি কলেজ, 500 মে হসপিটাল আপনাদের সেবায় আসামে তিনি
ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আজমল গ্রুপস কোম্পানি থেকে ওনারা চালিয়ে যাচ্ছে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার মিডিয়ার বন্ধুরা আছেন, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আসামের বিরোধী দল যারা ক্ষমতায় ছিলেন, মন্ত্রী, বহু মন্ত্রী, নেতা মন্ত্রী, চ্যালেঞ্জ করে বলছি, একজন সামনে দাঁড়িয়ে, জনগণের সামনে দাঁড়িয়ে মুখ টুকে বলুক, আমি একটা পাঠশালা নিয়েছি মুসলমান বাদের হিন্দু মানুষের জন্য, কারো জন্য কিছু করেননি। আপনারা হিসাব নেবেন, ওনাদের নিজেরা বিল্ডিং করেছেন, বড় বড় হোটেল করেছেন, বড় বড় গাড়ি বাড়ি করেছেন, আপনাদের ভোট নিয়ে নেতা হয়ে মন্ত্রী হয়ে যারা আপনাদের কাছে ভোট নিতে আসে, যে দল কংগ্রেস দল আসলে আপনারা জিজ্ঞেস করবেন, যে যখন আমাদের মাটির কথা উঠে, যখন আমাদের মাটির পাট্টা নিয়ে সরকার বলে আমরা দেবনাথ ছড়িয়া সৈকালু মানুষকে, তখন আপনারা কোথায় ছিলেন? আমাদের শিক্ষার জন্য আপনারা কি করেছেন? আমাদের ছেলেদের বেকার সমস্যা সমাধানের জন্য কি করেছেন? বরকাতে আজমল সাহেব এমপ্লয়মেন্টের জন্য ইন্টারভিউ নিয়েছেন, এমপ্লয়মেন্ট মেলা করেছেন, চাকরির মেলা করে ওনার এনজিওতে, ওনার অর্গানাইজেশনে, বিজনেস অর্গানাইজেশনে বরকাটা দুর্নীতি থেকে যতটুকু সাধ্য, যতটুকু ক্ষমতার ভিতরে আছে ততটুকু তিনি এমপ্লয়মেন্ট দিয়ে দেন। ফ্লাড হোক, অন্য কোনো কিছু হোক, সবসময় বিপদে আপনাদের সাথে, আসামের সাধারণ মানুষ, মেহনতি মানুষ, গরিব লাঞ্ছিত বঞ্চিত মানুষের সাথে মওলানা বদরুদ্দিন আজমল সাহেব থাকে। যখন কাবাই নারীতে মাদ্রাসার বিল্ডিং মামা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল, আমি জানতে চাই কংগ্রেস নেতাদের কাছে তখন আপনারা কোথায় ছিলেন? সেদিন মওলানা বদরুদ্দিন আজমল সাহেব আমাদেরকে সঙ্গে নিয়ে সেই কাবাইদারি কাবাইদারি থেকে মুখ্যমন্ত্রী করে গিয়ে ধর্ণা বন্ধ করো, তুমি মাদ্রাসা ভাঙা, নাহলে আমরা রাস্তায় নামবো। আমরা পাইতে করেছি মুখ্যমন্ত্রীকে, প্রকাশ্যে সবাই বলেছি, বলছি পাইতে করেছি মাদ্রাসা ভাঙ আগামী দিনে হলে আমরা রুখে দাঁড়াবো। এখানে হিমাচল প্রদেশ, এটা হিমাচল প্রদেশ, এখানে এসে জোর জুলুম করে সরকার চালাতে পারবেন না, কনফিডেন্স নিয়ে ন্যায্য হোক ন্যায্য পাও না দিয়ে রাজনীতি করতে হবে, সরকার চালাতে হবে। 40% প্রায় আমরা লোক, এটা ভুললে চলবে না। কথায় কথায় মুখ্যমন্ত্রী তুচ্ছ বাচ্ছিল্য করেন, ইমামদের, আলিমদের, সংখ্যালঘু মানুষদের মিয়ার বুট না লাগে। গণতান্ত্রিক দেশে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শপথ নিয়েছেন, মুখ্যমন্ত্রী মহোদয় সংবিধানের শপথ নিয়ে আপনি অসাংবিধানিক কথা বলবেন না। আজকে একজন বলবে সহ্য করে নেবে, কালকে একদিন বলবেন সহ্য করে নেবে, তিন নম্বর দিন বলবে সহ্য করে নেবে, চতুর্থ দিন যদি সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিরোধ করে প্রতিবাদ করে তাহলে আসার অবস্থা কি হবে সেটাও আপনি মনে রাখবেন। আপনি শুধু মুখ্যমন্ত্রী না, গৃহমন্ত্রীও অনুরোধ করবো আপনাকে, সাংবিধানিক দায়বদ্ধতা পালন করে রাজত্ব চালান, সহযোগিতা পাবেন, ভালো কাজ করলে আমি অন্তত টিভির সামনে এভাবে মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন, যেদিন এই ধরনের কাজ করবেন শহর অঞ্চলের মানুষকে বঞ্চিত করবেন। মওলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে আমরা আপনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানো, একজন ছেড়ে কথা হবে না, এক ইঞ্চি জমি ছেড়ে কথা হবে না। সেই লড়াইয়ে আমি জানতে চাই আপনারা মওলানা বদরুদ্দিন আজমল সাহেবের সাথ দেবেন কিনা, সাথ দেবেন না, হাত তুলে বলুন, জোর করে বলুন, কি আপনারা সঙ্গে থাকবেন? শুক্রিয়া, ধন্যবাদ। আপনারা ভাববেন না আমরা এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, আমরা আজকে এসেছি এখানে কোন নির্বাচন নেই, ভোট দেওয়ার জন্য আসে, আপনাদের মমতা বোধ দেওয়ার জন্য এসেছি। এই লড়াই আমরা শুরু করব, এই আদমতির চর থেকে এই আন্দোলন, চরের মানুষের পাট্টার আন্দোলন এরকম শুরু করেছে, সেটা লড়ে যাবে, প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যাবে আমরা যাবো, এক ইঞ্চি পিছপা হব না। আপনাদের দাবি, আপনাদের অস্তিত্বের লড়াইয়ে মওলানা বদরুদ্দিন আজমল সাহেব যে নেতৃত্ব দেওয়ার ইউনিয়ন সংকল্প নিয়েছেন সেটা শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো। এই বলে আমাদেরকে আপনারা যেভাবে এসেছেন, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা আমরা চাই,
আমরা আমাদের জন্য লড়াই করছি না, আপনাদের মাটির লড়াই, আপনাদের অস্তিত্বের লড়াই, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের লড়াই, আপনাদের মা বন্ধুদের ইজ্জতের লড়াই, আপনাদের মসজিদের লড়াই, আপনাদের মাদ্রাসার লড়াই আমরা লড়ে যেতে চাই। আর সেই লড়াইয়ে আমার বিশ্বাস, বিশ্বাস আপনারা এখন আলিমের আপনাদের ক্ষতি হয়েছে, আপনার স্বার্থ সামান্য বিঘ্নিত হয়েছে, কংগ্রেস হচ্ছে এখানে ভোটের কথা বলে। আমি জানতে চাই আপনারা তো মন্ত্রী ছিলেন, এই দলের সংখ্যালঘু সম্প্রদায়ের সাতজন আটজন মন্ত্রী ছিলেন, চরম নারায়ণ মন্ত্রী লোহার আসন থেকে ছিলেন, আপনাদের কে হাত বেঁধে রেখেছিল সেদিন এইসব মানুষের জমির পাট্টা দেননি, আজকে এই মন্ত্রী সুন্দর মহাদেবকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, ওদের পাট্টা দেবে না সরকার ডিক্লিয়ার করেছে। যেদিন আপনি মন্ত্রী ছিলেন কংগ্রেসী মন্ত্রী ভাইরা, এই বরপেটার মন্ত্রীরা, তৃপ্তির মন্ত্রীরা, আপনারা কেন এইসব মানুষের পাট্টা দেননি? আপনারা যখন কংগ্রেসী ভাইরা আসবেন বরপেটাতে হোক, তুবড়িতে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, আপনারা জিজ্ঞেস করবেন আপনারা যখন মন্ত্রী ছিলেন তখন কেন এই কাজটা করেন না ভাই, কে আপনার হাত বেঁধে রেখেছিল, কি কারণটা ছিল, আমার কি অপরাধ ছিল? সেদিন তো ইউনিয়ন ছিল না, সেদিন তো মৌলভীদিন আজমল সাহেব ছিল না, আমরা তো সব ভোট কংগ্রেসকে দিয়েছিলাম, তো কেন আমাদের জমির পাট্টা দেওয়া হয় নাই? তার জবাব দিন, সেই জবাব আপনারা চাইবেন, আমরাও চাইবো আপনাদের হয়ে, সেই জবাব আমরাও চাইবো আপনাদের হয়ে, আর আপনারাও চাইবেন প্রত্যেক কংগ্রেসের কাছে এই আহ্বান রেখে, আপনাদের এই গুরুত্বপূর্ণ দুর্যোগের সময় আমার এক দল আমাদের নেতার নেতৃত্বে আপনাদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।